ডাল ছাড়া বিফ হালিম, ভাবতেই অবাক লাগছে তাই না? হ্যালো দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আজকের রেসিপিতে। যারা একটু নতুন রেসিপি খুঁজছেন আর যারা ডায়েটে আছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করলে বুঝবেনই না যে এটা ডাল ছাড়া বিফ হালিম। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অলিভ অয়েল আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এখন দিচ্ছি আদা আর রসুন কুচি প্লাস 4টা কাঁচামরিচ, সাথে আরও দিচ্ছি আস্ত জিরা আর একটা তেজপাতা। স্ক্রিনের কোনো একটা সাইডে মশলার পরিমাণগুলো লেখা উঠছে, আপনারা স্ক্রিন থেকেও কিন্তু পরিমাণগুলো দেখে নিতে পারেন। এখন এই সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের রঙটা যখন এমন বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মাংস। এখানে আমি 200 গ্রাম মাংস ব্যবহার করেছি, আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ কুড়ি, সাথে আরও দিচ্ছি ধনিয়া গুঁড়া। মশলা আর মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে, খুব ভালোভাবে কষাতে হবে। আর এই রান্নায় কিন্তু আদা আর রসুনটা কুচি ব্যবহার করতে হবে, পেস্ট ব্যবহার করলে কিন্তু হবে না। যদি আদা আর রসুনটা পেস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না, আর যদি কুচি ব্যবহার করেন তাহলে একটা বাগারের খুব সুন্দর গন্ধ আসবে। মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন সিদ্ধ হওয়ার জন্যে পানি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে প্রেশার কুকারেও কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। এখন অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা যখন এমন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা সবজি। এখানে আমি সবজি হিসাবে ব্যবহার করেছি ফুলকপি, বেগুন, টমেটো আর বরবটি। ফুলকপি 1 কাপ, বেগুন 1/2 কাপ, টমেটো অর্ধেক, একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি, আর বরবটি ব্যবহার করেছি 1 কাপ। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু ফুলকপি আর টমেটোটা কিন্তু ব্যবহার করতেই হবে। ফুলকপি আর টমেটো যদি ব্যবহার না করেন তাহলে হালিমের স্বাদটা কিন্তু আসবে না। এখন মাংস আর সবজি নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি, প্লাস খুব ভালোভাবে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর পানিটা যখন এমন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে বরবটি। এখন ঢাকনিটা চাপা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, আর সবজিগুলো যখন এমন সিদ্ধ হয়ে যাবে তখন একটা খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু ভেঙে নিতে হবে। এটা টোটালি অপশনাল। কিছুক্ষণ পরেই আমি কিন্তু ব্লেন্ডারে সবজিগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা যারা কিটো ডায়েটে সবজি হিসাবে এই হালিমটা খেতে চাচ্ছেন তারা কিন্তু এখন এই পর্যায়ে খেতে পারেন। আর এখানে এই যে আমি যে মশলাটা ব্যবহার করছি এটা কিন্তু এর আগের দিন কিটো ডায়েট চিকেনে আমি করে দেখিয়েছিলাম মশলাটা। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলেই মশলাটা কিভাবে করেছি সেটা দেখে নিতে পারেন, বা এখানে আপনারা কিন্তু গরম মশলাও ব্যবহার করতে পারেন। মশলাটা দিয়ে দিবার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর একটা ঢাকনি চাপা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার জন্যে। তো সবজিটা যখন এমন ফুটে উঠবে তখন চুলার জালটা বন্ধ করে দিয়ে এখন ব্লেন্ড করার জন্য চলে যেতে হবে। তো এই যে আমি একটা পাত্রে কিছু সবজি নিয়ে নিয়েছি আর এখন ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় অবশ্যই সবজিতে কিন্তু পানি থাকতে হবে, কারণ ব্লেন্ড করার পরে এটা কিন্তু বেশ খানিকটা ঘনত্ব হয়ে যাবে, আর এখানে যে ঘনত্বটা হয়েছে এটা আমার জন্য পারফেক্ট। আপনারা যদি এর থেকে পাতলা চান তাহলে সবজিতে আগে থেকেই কিন্তু পানি মিশিয়ে নেবেন, ব্লেন্ড করার পর কিন্তু পানি মিশাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন পরিবেশন করে দেখাচ্ছি। হালিমটা একটা পাত্রে নিয়ে আমি এখন ওপর দিক দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজি, ঠিক যেমনটা হালিমের মধ্যে থাকে, আর সাথে দিচ্ছি শসা কুচি আর ধনিয়া পাতা কুচি।
এখানে আমি আদা কুচিটা ব্যবহার করি নাই, আপনারা চাইলে আদা কুচি ব্যবহার করতে পারেন, তবে সার্ভ করার সময় অবশ্যই গরম গরম সার্ভ করবেন আর লেবু দিয়ে সার্ভ করবেন। আর খাওয়ার সময় কিন্তু কোনোভাবেই বোঝা যায় না এটাতে কোনো ডাল নাই যদি আপনি না বলে দেন। তাহলে তৈরি হয়ে গেল আমার ডাল ছাড়া বিফ হালিম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।